আসসালামু আলাইকুম বন্ধুরা, কলেজ কম্পিউটার একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের আজকে প্রথম ক্লাসে আমরা আলোচনা করব কম্পিউটার কিভাবে বন্ধ এবং চালু করতে হয়, এবং নতুন ফোল্ডার তৈরি করতে হয় কিভাবে, ফোল্ডার রিনেম করতে হয় কিভাবে, ফোল্ডার ডিলেট করতে হয় কিভাবে, ফোল্ডার রিস্টোর করতে হয় কিভাবে, এবং সাব ফোল্ডার তৈরি করতে হয় কিভাবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। বন্ধুরা, প্রথমত আমরা হচ্ছে মাউস সম্পর্কে একটু ধারণা নিব। কম্পিউটারে আমরা কোনো নির্দেশ প্রদান করার জন্য আমরা মাউস ইউজ কর আমরা মাউস ব্যবহার করে থাকি। মাউসের হচ্ছে তিনটা বাটন আছে, একটা হচ্ছে লেফট বাটন আর একটা হচ্ছে রাইট বাটন। এটা হচ্ছে রাইট বাটন, এটা হচ্ছে লেফট বাটন, আর এটা হচ্ছে স্ক্রোল বার। তো আমরা এই বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে কি আসবে, অনেকগুলো অপশন আসবে বা সেটিং আসবে। আর আমরা যদি এই লেফট বাটনে ক্লিক করি তাহলে দেখুন ছবিটা বড় হচ্ছে এবং ছোট হচ্ছে। তাহলে আমরা যদি নতুন একটা ফোল্ডার তৈরি করতে চাই, ধরুন ডেস্কটপে, এটা হচ্ছে ডেস্কটপ উইন্ডো, কম্পিউটারের ডেস্কটপ উইন্ডো, এখানে যদি আমি নতুন একটা ফোল্ডার তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাকে প্রথমে মাউস যে কোনো একটা খালি জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। দেন হচ্ছে দেখুন নিউ একটা অপশন আছে, আমরা একটু নিচে চলে আসলে দেখবো নিউ, নিউতে আমরা ক্লিক করলে এই সাইড পাশে একটা ড্রপ ডাউন মেনু ওপেন হবে, যেখান থেকে আমরা এই যে ফোল্ডারের উপরে যদি ক্লিক করি তাহলে ডিফল্ট ভাবে নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। এখন যদি আমি এই ফোল্ডারে আমার নিজের নাম দিতে চাই, যেমন হচ্ছে কলেজ কম্পিউটার দিয়ে আমি যখন ইন্টার দিব, কিবোর্ডের থেকে ইন্টার দিব, কিবোর্ডের থেকে ইন্টার দিব, তখন আমার ফোল্ডারটা তৈরি হয়ে যাবে। দেখুন আমি যদি অন্য একটা ফোল্ডার তৈরি করতে চাই, রাইট বাটন মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, দেন হচ্ছে নিউ, তারপরে ফোল্ডার, এখন হচ্ছে আবার নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখন আমরা হচ্ছে এই ফোল্ডারটার নাম দিলাম আমার নাম দিয়ে, দেন হচ্ছে আমরা ইন্টারে ক্লিক করলে আমার আরেকটা ফোল্ডার তৈরি হয়ে গেল। তাহলে কিভাবে ফোল্ডার তৈরি করতে হয়, মাউসের লেফট রাইট বাটন, মাউসের রাইট বাটনে ক্লিক করব, দেন হচ্ছে নিউ, নিউ থেকে ফোল্ডার, এখানে আমি ফোল্ডারের নাম লিখব এবং ইন্টারে ক্লিক করব, তাহলে আমাদের ফোল্ডার তৈরি হয়ে যাবে। এখন হচ্ছে আমরা দেখব কিভাবে ফোল্ডারের রিনেম করতে হয়, কিভাবে ফোল্ডার রিনেম করতে হয়। তো ফোল্ডার রিনেম করার জন্য ধরুন আপনি হচ্ছে ভুলে এখানে একটা নাম লিখে ফেলছেন, এই নামটা আপনি চেঞ্জ করতে চান বা পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রথমেই অবশ্যই আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনি কম্পিউটারে যখন কোনো কাজ করবেন তখন আপনাকে অবশ্যই সিলেক্ট করে কাজ করতে হবে। ধরুন আপনি হচ্ছে এই ফোল্ডারটা নাম পরিবর্তন করবেন অথবা এই ফোল্ডারটার নাম পরিবর্তন করবেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, অবশ্যই এই ফোল্ডারটা সিলেক্ট করতে হবে। যদি আপনি এই ফোল্ডারটা সিলেক্ট না করেন সেক্ষেত্রে আপনি, কারণ কম্পিউটার কিন্তু আপনার মনের ভাষা বোঝে না, আপনি ধরেন এই ফোল্ডারটা সিলেক্ট করেন না, তো সে কিভাবে বুঝবে যে আপনি কোন ফোল্ডারটার নাম চেঞ্জ করতে চান বা পরিবর্তন করতে চান। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ওই ফোল্ডারটা সিলেক্ট করতে হবে যেই ফোল্ডারটার আপনি নাম পরিবর্তন করতে চান। সিলেক্ট করলেন, তারপরে মাউসের রাইট বাটন দেওয়ার পরে হচ্ছে দেখুন নিচে একটা অপশন আছে রিনেম, এখানে যদি আপনি ক্লিক করেন রিনেমে, তারপরে হচ্ছে আপনার এখানে এই লেখাটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনি নাম কিবোর্ড থেকে নাম টাইপ করে কিবোর্ডে ইন্টারে ক্লিক করলে দেখুন অটোমেটিকলি নাম পরিবর্তন হয়ে গেছে। এইভাবে হচ্ছে আপনি প্রত্যেকটা ফোল্ডারের নাম পরিবর্তন করতে পারবেন। তাহলে আমরা কি করলাম, ফোল্ডার তৈরি করলাম এবং হচ্ছে ফোল্ডারের নাম পরিবর্তন করলাম। ফোল্ডার কিভাবে তৈরি করলাম, মাউসের রাইট বাটন, নিউ ফোল্ডার, তারপরে হচ্ছে ফোল্ডারের নাম দিয়ে ইন্টার, তাহলে আমাদের একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। এখন হচ্ছে ফোল্ডার রিনেম করা। রিনেম করার জন্য আমি এই ফোল্ডারটাকে সিলেক্ট করব, মাউসের লেফট বাটন ধরে আমি টান দিলে সিলেক্ট করবো, যদি আমি একাধিক সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে নিচের থেকে মাউসের লেফট বাটন টান দিয়ে ড্রাগ করে নিয়ে যাব হচ্ছে
ওই ফোল্ডার গুলোর উপরে দেখুন সকল ফোল্ডার গুলো সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হলে হচ্ছে একটা আবরণের মতো পড়বে ফোল্ডারের উপরে। দেখুন এই ফোল্ডারটা সিলেক্ট হলে আপনি বোঝা যাচ্ছে যে একটু নীল নীল আবরণ পড়ে গেছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রথমে এই ফোল্ডারটা সিলেক্ট করব, তারপরে রাইট বাটন দিয়ে রিনেম, রিনেম থেকে আমি এখানে নাম যেটা নাম লিখবো কাঙ্ক্ষিত নামটা লেখার পর আমি হচ্ছে ইন্টার ক্লিক করব, তাহলে আমার এই নামটা পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা এখন হচ্ছে ফোল্ডার ডিলেট। ধরুন আপনি এখানে চারটা ফোল্ডার তৈরি করেছেন, আপনার তার চারটা ফোল্ডার দরকার নেই, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি ফোল্ডারগুলো ডিলেট করে দিবেন। তাহলে আপনি যেই যেই ফোল্ডারটা ডিলেট করতে চান অবশ্যই ওই ফোল্ডারটা সিলেক্ট করতে হবে। আমি ধরুন এই ফোল্ডারটা আর এই ফোল্ডারটা ডিলেট করব। এখন আমি যদি সিলেক্ট করতে যাই সেক্ষেত্রে দেখুন আমি কিন্তু এইটার এটা সিলেক্ট করতে পারতেছি না। যদি এইটা সিলেক্ট করি তাহলে এটা বাদ যায়, আবার যদি এটা এই দুইটা সিলেক্ট করতে চাই তাহলে আমার এই দুইটা আবার সিলেক্ট হয়ে যায়। আমি চাই না এই দুইটা ডিলেট হোক, আমি চাই এই কর্নার এটা আর এটা ডিলেট হোক। সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমার প্রথমে আমি যে ফোল্ডারটা ডিলেট করতে চাই ওই ফোল্ডারের উপরে গিয়ে মাউসের লেফট বাটন ক্লিক করব, তারপরে কিবোর্ডের কন্ট্রোল, আমি দেখাচ্ছি কিবোর্ডের একটা কন্ট্রোল আছে, কন্ট্রোল কি আছে দেখুন এই যে কন্ট্রোল কি আছে, এই কন্ট্রোলে আমি ধরে রেখে প্রথমে এই ফোল্ডারটা সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল ধরে রেখে যখন আমি এই ফোল্ডারটা ক্লিক করব দেখুন আমার এই দুইটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কি করব, সিলেক্ট করা যে কোনো একটা ফোল্ডারের উপরে মাউসের রাইট বাটন দিয়ে আমি হচ্ছে ডিলেটে দিব। এখানে একটা কথা আছে, যদি আমি হচ্ছে এই সিলেক্ট করা ফোল্ডারের বাইরে কোথাও ক্লিক করি, ধরুন আমি এই ফোল্ডার দুইটা সিলেক্ট করলাম, এখন ডিলেট করার জন্য এই খালি জায়গায় বা অন্য ফোল্ডারের উপরে যদি আমি ক্লিক করি দেখুন এই দুইটা সিলেক্ট চলে যেতেছে, সেক্ষেত্রে আপনার এটা কিন্তু ডিলেট হবে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এই ফোল্ডার দুইটা সিলেক্ট করা অবস্থায় সিলেক্ট করা যে কোনো ফোল্ডারের উপরে কার্সর নিয়ে, এই যে দেখুন এটাকে বলা হয় মাউসের কার্সর, এই কার্সরটা নিয়ে আমি রাইট বাটন যখন ক্লিক করব তখন হচ্ছে আমার এরকম এক অপশন আসবে, এখান থেকে আমি ডিলেটে ক্লিক করব। ডিলেটে ক্লিক করলে আমার এটা ডিলেট হয়ে যাবে। এখন হচ্ছে আমি একটু বাস্তব জীবনের দিকে আসি, যে আমি ফোল্ডারটা ডিলেট করলাম। আচ্ছা এই ফোল্ডারটা আমরা এই ক্লাসে আজকের ক্লাসে দেখবো বলেছিলাম যে হচ্ছে কম্পিউটার বন্ধ ও চালু করা, নতুন ফোল্ডার তৈরি করা, ফোল্ডার রিনেম করা, ফোল্ডার ডিলেট করা, রিস্টোর করা এবং হচ্ছে সাব ফোল্ডার তৈরি করা। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা নতুন ফোল্ডার তৈরি করা শিখলাম, কম্পিউটার বন্ধ চালু করা আমি শেষে দেখাচ্ছি। প্রথমে আমি হচ্ছে নতুন ফোল্ডার তৈরি করা শিখলাম, ফোল্ডার রিনেম করা শিখলাম, ফোল্ডার ডিলেট করা শিখলাম, এখন হচ্ছে ফোল্ডার রিস্টোর করা, আমরা ফোল্ডার রিস্টোর করা শিখব। এখন রিস্টোর করার আগে আমি একটা বাস্তব জীবনে সাথে আমাদের কিছু মিল আছে কম্পিউটারের রিস্টোরের ব্যাপারে, যেমন হচ্ছে ধরুন আমাদের বাস্তব জীবনে যেই ময়লা আবর্জনা হয় বাসায় বা আমরা যে অফিসে চাকরি বাকরি করি সেখানে, তো ওই ময়লাগুলো আমরা কি করি, আমরা হচ্ছে ডাস্টবিনে ফেলে দিই। কোথায়? ডাস্টবিনে। তো কম্পিউটারের ওরকম একটা ডাস্টবিন আছে যেটার নাম হচ্ছে রিসাইকেল বিন। এই যে দেখুন এইটাকে বলা হয় কম্পিউটারের ডাস্টবিন, রিসাইকেল বিনকে। আমরা যখন কোনো কিছু ডিলেট করি এটা এই রিসাইকেল বিনে জমা হয়। দেখুন আমি একটু আগে যে দুইটা ফোল্ডার ডিলেট করেছি এবং এই কিবোর্ডের ছবিটা ডিলেট করেছি, এটা এসে জমা হয়েছে কোথায়? রিসাইকেল বিনে। এখন হচ্ছে রিসাইকেল বিন থেকে আমি এটা আবার ফেরত আনতে পারবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আমি রিসাইকেল বিন থেকে এই ফোল্ডার গুলো ডিলেট করে দিছি পারমানেন্টলি। ধরুন আপনি হচ্ছে এই ফোল্ডার গুলো এখান থেকে ডিলেট করে দিলেন, দেখুন আমি ডিলেটে যখন ক্লিক করেছি তখন আমার কাছে একটা মেসেজ চলে আসছে, সেটা হচ্ছে আর ইউ শিওর ইউ ওয়েন্ট টু পারমানেন্টলি ডিলেট দোজ থ্রি আইটেমস। অর্থাৎ উনি আমাকে জিজ্ঞেস করতেছে কম্পিউটার যে আপনি কি শিওর যে আপনি হচ্ছে এই তিনটা আইটেম ডিলেট করতে চাচ্ছেন, মানে হচ্ছে এটা এখান থেকে ডিলেট করলে আর পাওয়া সম্ভব না, যদি আমি না করতে চাই তাহলে নোতে ক্লিক করলে এটা ডিলেট হবে না, আমি কি করব রিস্টোর করব, আবার হচ্ছে আমি এটা যেখান থেকে ডিলেট করেছিলাম আমি সেখানে নিব। এজন্য আমি যেটা যেটা
রিস্টোর করব, ওইটাকে সিলেক্ট করলাম। তারপরে মাউসের রাইট বাটনে ক্লিক করার পর দেখুন রিস্টোর নামে একটা অপশন আছে, এই রিস্টোরে যদি ক্লিক করি আমার এখানে কিন্তু এটা আর নেই, এটা কোথায় চলে গেছে, আমরা যে ডিলিট করেছি ডেস্কটপ থেকে, দেখুন এই যে এখানে চলে আসছে, ঠিক আছে এখানে চলে আসছে। তাহলে আমরা কি শিখলাম, ফোল্ডার তৈরি করা, ফোল্ডার রিনেম করা, ফোল্ডার ডিলেট করা এবং ফোল্ডার রিস্টোর করা। আরেকটা শেষে একটা অপশন ছিল, সেটা হচ্ছে সাব ফোল্ডার তৈরি করা। আচ্ছা সাব ফোল্ডার কি, সাব ফোল্ডার হচ্ছে ফোল্ডারের মধ্যে ফোল্ডার, যেমন এটা হচ্ছে একটা ফোল্ডার, এটা হচ্ছে একটা ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে আমি একটা ফোল্ডার তৈরি করব, এজন্য এই এটাকে বলা হয় সাব ফোল্ডার। ধরুন এই ফোল্ডারের মধ্যে আমি বেশ কিছু ফোল্ডার তৈরি করব, এজন্য আমাকে প্রথমে কি করতে হবে, প্রথমে এই ফোল্ডারটা ওপেন করতে হবে। আমি ওপেন করব কিভাবে, মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে, আর ডাবল ক্লিকটা করতে হবে আপনাকে সাথে সাথেই, প্রথমে একটা ক্লিক করলেন সাথে সাথে আরেকটা ক্লিক, যদি একটু লেট হয় সেক্ষেত্রে কিন্তু হবে না, আপনার লাগাতার দুইটা ক্লিক করতে হবে, অথবা আপনি এটার উপরে রাইট বাটন ক্লিক করে দেখুন একবার উপরে একটা অপশন আছে ওপেন, ওপেনে ক্লিক করলে আপনার এই ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। এখন হচ্ছে আমি এখানে যদি আবার মাউসের রাইট বাটনে ক্লিক করি, দেখুন নিউ একটা অপশন আসছে, এখান থেকে আবার আমি ফোল্ডারে দিলাম, আমি হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন হচ্ছে এইটা হলো সাব ফোল্ডার, যেমন এই ফোল্ডারটার মধ্যে আমি এই ফোল্ডারটা তৈরি করেছি। আবার আমি রাইট বাটনে ক্লিক করলাম, নিউতে গেলাম, ফোল্ডারে গেলাম, আমি আরেকটা ফোল্ডার তৈরি করলাম। এখন এই ফোল্ডারের ভিতরে আমি আরো কয়টা ফোল্ডার তৈরি করলাম, দুইটা ফোল্ডার তৈরি করলাম। আবার চাইতেছি আমি এই নাম সাইফুল নামের ফোল্ডারের মধ্যে আরো বেশ কয়েকটা ফোল্ডার তৈরি করতে, ফোল্ডার দিলাম, এন্টার দিলাম, আবার রাইট বাটনে ক্লিক করলাম, ফোল্ডারের নাম দিলাম, এন্টার দিলাম। এভাবে আমি যত ইচ্ছা ততগুলো ফোল্ডার বা সাব ফোল্ডার তৈরি করতে পারবো, ফোল্ডারের ভিতরে ফোল্ডার সাব ফোল্ডার তৈরি করতে পারবো যত ইচ্ছা তত। তাহলে আজকে আমরা কি কি শিখলাম, নতুন ফোল্ডার তৈরি করা, রিনেম করা, ফোল্ডার ডিলিট করা, রিস্টোর করা এবং সাব ফোল্ডার তৈরি করা। এখন হচ্ছে কম্পিউটার কিভাবে বন্ধ ও চালু করতে হয়, এজন্য আপনারা দেখবেন আপনাদের প্রত্যেকের কম্পিউটারে একটা সিপিইউ থাকে, এটাকে বলা হয় কম্পিউটার সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউর মধ্যে এরকম একটা অন অফের সুইচ থাকবে, ঠিক আছে, যে সুইচে আপনি হচ্ছে ক্লিক করলেই আপনার কম্পিউটারটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। এজন্য অবশ্যই আপনাকে প্রথমে ভালোভাবে দেখে নিতে হবে যে আপনার কম্পিউটারে বৈদ্যুতিক সংযোগ আছে কি না, যদি বৈদ্যুতিক সংযোগ না থাকে সেক্ষেত্রে তো আপনার কম্পিউটার অন হবে না। প্রথমেই আপনাকে কি করতে হবে, বৈদ্যুতিক সংযোগ দিতে হবে, এবং এরপর হচ্ছে আপনি এই অন অফ সুইচে যখন ক্লিক করবেন তখনই হচ্ছে আপনার কম্পিউটারটা অটোমেটিক ওপেন হবে। এখন হচ্ছে আপনি কিভাবে কম্পিউটার বন্ধ করবেন, বন্ধ করার জন্য দেখুন এই কম্পিউটারের বাম পাশের একবারে কোণারে একটা মেনু আছে, এটা হলো স্টার্ট মেনু। কি মেনু, এটাকে বলা হয় স্টার্ট মেনু। আমি যখন এই স্টার্ট মেনুতে ক্লিক করব আমার এখানে বেশ কিছু অপশন চলে আসবে, এখান থেকে দেখুন এই যে একটা আছে পাওয়ার, এই পাওয়ারে যখন আমি ক্লিক করব সেক্ষেত্রে এখানে শাটডাউন নামে একটা অপশন আছে, যখন আমি শাটডাউনে ক্লিক করব তখনই আমার কম্পিউটার অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই কম্পিউটারের উইন্ডোজ ভেদে এই স্টার্ট মেনু বা শাটডাউন অপশন গুলো আলাদা আলাদা, যেমন উইন্ডোজ 7-এ হচ্ছে আপনি স্টার্ট মেনুতে ক্লিক করবেন, তারপর হচ্ছে এইখানে আপনার শাটডাউন নামে একটা অপশন চলে আসবে, এখানে ক্লিক করবেন আপনার কম্পিউটার বন্ধ হয়ে যাবে। তাহলে আজকে আমরা কি কি শিখলাম, কম্পিউটার বন্ধ চালু করা শিখলাম, নতুন ফোল্ডার তৈরি করা শিখলাম, ফোল্ডার রিনেম করা শিখলাম, ফোল্ডার ডিলেট করা শিখলাম, ফোল্ডার রিস্টোর করা শিখলাম এবং সাব ফোল্ডার তৈরি করা শিখলাম। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।